আসসালামু আলাইকুম আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমরা কল রেকর্ড করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি বাই ডিফল্ট অনেকের ফোনেও কিন্তু এই যে কল রেকর্ড করার যে বিষয়টা এটা কিন্তু থাকে আজকের এই ভিডিওতে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে সমস্ত সফটওয়্যারগুলো রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এই সমস্ত যে সোশ্যাল মিডিয়ার যে সফটওয়্যারগুলো রয়েছে এইগুলোর যে কল রেকর্ড এটা আপনি কিভাবে করবেন সেটাই কিন্তু আজকে দেখাবো কথা না বাড়িয়ে আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে কি করতে হবে দর্শক বড় মধ্যে চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে আচ্ছা প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন হচ্ছে বি এটা লিখে সার্চ করবেন প্রথমে যে সফটওয়্যারটি আসবে এটিকে ইনস্টল করবেন আমি সময় বাঁচাতে আগেই ইনস্টল করে রেখেছি আমি ওপেন করলাম ওপেন করার পর এরকম আসবে তারপর আমরা নেক্সটে ক্লিক করব তারপর এখানে পারমিশন চাবে স্টোরেজ মাইক্রোফোন মোব মানে ফোনের জন্য চাবে কন্ট্যাক্টসের জন্য চাবে এগুলো সব কিছুই অ্যালাউ করে দেবেন দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এখানে তারপর হচ্ছে অ্যানাবল অ্যাপস কানেক্টর অ্যাপ কানেক্টর তো আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এইখানে আচ্ছা সময় নিচ্ছে এখানে আমি কেটে দিচ্ছি আমি স্যামসাং থেকে দেখাচ্ছি আপনারটাও উপরের নিচে আসতে পারে একটু খুঁজে নেবেন এখানে এটাকে অ্যালাউ করে দেবো এখানে এইখানে আপনি এটাকে ইগনোর করতে পারেন অথবা এখানে ওকে করে দিতে পারেন আমি এটাকে ইগনোর করছি এটাও আপনি চাইলে ইগনোর করতে পারেন অথবা ইয়েস করে দিতে পারেন ম্যাপ আমি এটাকে ইয়েস করব এখানে এটা ওকে করে দেব তারপরে এরকম আসবে এর মানেটা হচ্ছে যে আপনি কিন্তু এটা সাত দিনের জন্য ফ্রি ব্যবহার করতে পারবেন এবং তারপরে আপনাকে টাকা দিতে হবে টাকা দিয়ে ব্যবহার করতে হবে প্রিমিয়াম আর কি বুঝতেই পারছেন তো এখন এইখানে দেখতে পাচ্ছেন যে ফোন তো আপনি যদি এখন ফোন করেন এটা কিন্তু রেকর্ড হয়ে যাবে আপনি যা ফোন করবেন সমস্ত কিছু কিন্তু রেকর্ড হবে তো এটার মধ্যে তো কোনো বিশেষত্ব নেই এমনি নর্মালি আপনি বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে কিন্তু আপনি রেকর্ড করতে পারেন অথবা বাই ডিফল্ট কিন্তু অনেকের ফোনেই ফোন কল রেকর্ডার থাকে তো এটার বিশেষত্ব হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ার সমস্ত আপনি রেকর্ড করতে পারবেন এখন আমরা ইমোতে যাব এখানে আমরা ইমোকে খুঁজে নেব দেখতে পাচ্ছেন যে ইমো আমি এখান থেকে যদি কারোর কাছে ফোন দেই এখানে এটার এনার কাছে ফোন দেব। অবশ্যই ফোন যখন দিবেন তখন অবশ্যই লাউড স্পিকার দিয়ে নেবেন তাহলে হবে দর্শক আপনি যখন কল সম্পন্ন করে ফেলেছেন কথা শেষ করে ফেলেছেন তখন এই যে সফটওয়্যারটা এটাতে যদি ওপেন করেন ওপেন করার পর দেখতে পারবেন যে নো রেকর্ডিংস এখানে আমার এরকমটা দেখাচ্ছে যেহেতু আমার কোনো রেকর্ডস নেই তো আপনার যেটি হবে সেটা হচ্ছে আপনার যদি কোনো রেকর্ড থেকে থাকে এখানে সিরিয়াল বাই সিরিয়াল এখানে শো করবে দর্শক আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাভ যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করবেন সংযুক্ত থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আপনার এই ভিডিওর মাধ্যমে হয়তো কোনো বন্ধু উপকৃতও হতে পারে আর আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম